সুপ্রিয় অনলাইন ইউজার ও আমার শ্রদ্ধা ভাজন শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ইএফটিতে ফাইনাল তথ্য সাবমিটের পূর্বে, অর্থাৎ ইএফটি তথ্য প্রদানের পূর্বে যেভাবে শিক্ষক কর্মচারী ডাটা প্রস্তুত করবেন। তো এই ডাটা প্রস্তুতের জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি এমএস ওয়ার্ড ডকুমেন্ট বা পেজ নেবেন। পেজ নেবার পরে ঠিক এভাবে একটি টেবিলের সাজাবেন। আর যদি টেবিলটি সাজাতে একটু সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সহযোগিতা নিতে পারেন। আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি এই টেবিলটি, অর্থাৎ এই টেবিলের পিডিএফ ফর্মটি আমি দিয়ে দেব। আপনারা আপনাদের জিমেল আইডিটি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে ইনক্লুড করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই ডকুমেন্ট পিডিএফ ফাইলটি আমি দিয়ে দিতে পারবো। আশা করি এভাবে আপনারা যখন আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের তথ্য সাবমিট করে নিয়ে ডাটা এন্ট্রি ইএফটিতে সাবমিট করবেন, ফাইনালি সাবমিট করবেন, আশা করি আপনাদের কাজগুলো সুচারুভাবে, সূক্ষ্মভাবে, শুদ্ধরূপে কাজটি সমাধান করতে পারবেন এবং পরবর্তীতে ইএফটির মাধ্যমে বেতন আসতে আশা করি কোনো বাধা থাকবে না। তো যাই হোক, এখানে আপনারা অবশ্যই ল্যাপটপের স্ক্রিনে আপনারা এই ডকুমেন্টের মধ্যে শিক্ষকদের তথ্য দেখতে পাচ্ছেন। আমাদের ইতিপূর্বে মাওসিতে ইএফটির মাধ্যমে, অর্থাৎ ইএফটিতে বেতন পেতে হলে আমাদের কোন কোন তথ্যগুলো সংগ্রহ রাখতে হবে সেই তথ্যের ভিত্তিতে বা প্রেক্ষিতে আজকের এই টেবিলটি করা। তো এখানে দেখুন, আমি প্রথমে ইন্ডেক্স দেখিয়েছি, তারপর দেখিয়েছি শিক্ষক কর্মচারীর নাম বাংলা এবং ইংরেজিতে, তারপর দেখিয়েছি জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের নাম ও শাখার নাম এবং ফরওয়ার্ডিং নং আমি দেখিয়েছি, তারপর ব্যাংক হিসাব নং ১৩ এরূপ দেখিয়েছি, জন্ম তারিখ, তারপর বেতন কোড ও বেতন কোডের ধাপ আমি দেখিয়েছি, মোবাইল নম্বর দেখিয়েছি। আর এখানে স্বাক্ষরটা আপনারা দিলেও পারেন, না দিলেও না পারেন। এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি তথ্যগুলো প্রাথমিক একটা লিখে নিয়ে যখন প্রত্যেক শিক্ষকের তথ্যগুলো তিনি নিজে দেখে স্বাক্ষর দেবেন তখন আপনি নিশ্চিত হলেন যে উনি ওনার তথ্য থেকে স্বাক্ষর দিয়েছে, সুতরাং এইবার আমি তাহার তথ্যগুলো সাবমিট দেবো। তো এখানে বিষয়গুলো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে আমি কিছু সিকিউরিটি জোরদারের জন্য আমি ইম্পর্টেন্ট লেখাগুলো আমি হাইড করে রেখেছি। তো এখন আর কি বলবো, অবশ্যই আপনারা এমনটি মনে করবেন না, এটি আমি অবশ্য আমার নিজের সুবিধার জন্য এই ডাটাটি করেছি বা এই ডকুমেন্টটি করেছি, শিক্ষকদের তথ্যগুলো এটিতে লিখে তারপর আমি সাবমিট দেবো এই জন্য। তো আমি আপনাদের কাজটা সহজ হওয়ার জন্যই এই ফাইলটি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি বা দিতে চাচ্ছি। তো এই জন্যই আজকের এই ভিডিওটি করা। আশা করি আপনারা এভাবে আপনাদের শিক্ষকদের তথ্য একটি ডকুমেন্টের মাধ্যমে উঠিয়ে নিয়ে পরবর্তীতে কাজে বসলে আশা করি আপনাদের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং অর্থবহ এবং শুদ্ধরূপে আপনারা আপনাদের তথ্যগুলো সাবমিট দিতে পারবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইকস কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই বা আপডেটকৃত ভিডিও পেতে অবশ্যই টেক করে চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে আসছে।